আজ মহান মে দিবস 2023। মে দিবসটি পুঁজিবাদী মালিকদের শোষণের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর ঐক্যবদ্ধ সংগ্রামের প্রেরণা। শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় আন্তর্জাতিকভাবে বিভিন্ন আয়োজনে পালিত হয় এ দিবসটি। সকল শ্রমিক সংগঠন এ দিবসটি উপলক্ষে শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণ করে থাকে। এ দিবসটি উপলক্ষে ড্রাইভার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ বাদল আহমেদ একান্ত সাক্ষাৎকারে জানান, আজ দীর্ঘদিন পরেও শ্রমিকদের অধিকার নিশ্চিত করা সম্ভব হয়নি। বিশেষ করে ড্রাইভারদের উন্নয়নে তিনি বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। তিনি বলেন, গাড়ির ফিটনেসের আগে প্রয়োজন ড্রাইভারদের ফিটনেস। আন্তর্জাতিক শ্রম দিবস 1886 সালে শিকাগো শহরে হে মার্কেটে শ্রমিক আন্দোলনের মধ্য দিয়া শহীদদের স্মরণে আজকের এই প্রতিবাদ সভা। 1886 সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশ এটা শ্রমিক দিবস হিসেবে পালন করে আসছে। বাংলাদেশেও আমাদের শ্রমজীবী মানুষ এই দিবস পালন করছি। বাংলাদেশের যারা মালিক পক্ষ আছে বিভিন্ন রকমের তারা শ্রমিকদের নিপীড়ন নির্যাতন করছে, যেগুলা এদেশের শ্রমজীবী মানুষ বুঝতেও পারেন না। কারণ শ্রম আইনের তোয়াক্কাই কোনো মালিকরা করেন না। যেমন শ্রম আইনে স্পষ্ট লেখা আছে, একজন শ্রমিক নিয়োগ দিলে তাকে নিয়োগপত্র দিতে হবে এবং একজন শ্রমিক নিয়োগ দিলে তাকে আইডেন্টি কার্ড দিতে হবে, কিন্তু কোনো মালিকরাই সেটি দিচ্ছেন না। এবং এই শ্রম আইন বাস্তবায়ন যতদিনে না হবে ততদিন হয় ধনী গরিবের বৈষম্য যতদিন না ঘুষবে ততদিন এই দেশ মধ্যমায়েরও হতে পারে না, এসডিজি অর্জনও করতে পারবে না এবং স্মার্ট বাংলাদেশও হতে পারে না। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করব, আগামী দিনে যেন এই শ্রম আইন বাস্তবায়ন এবং নিয়োগপত্র সেটা যেন বাস্তবায়ন করে এবং এদেশের শ্রমজীবী মানুষ 1 কোটির মতো চালক শ্রমিক আছেন, যেসব চালক শ্রমিকরা তাদের কোনো চাকরি নাই, সকালবেলা গাড়িটা চুক্তিতে নিয়ে মজুর জমাভিত্তিক গাড়ি চলে, যারা জমাভিত্তিক গাড়ি চালায় তারা কত টাকাই বা সংসারের জন্য ব্যয় করতে পারে, এবং যারা চাকরি করে তারাও নিম্নমানের বেতন পান, তা দিয়ে তাদের সংসার চালানো এই দ্রব্যমূল্যের উদ্যোগতির আমলে তাদের সংসার চালানো হিমশিম খাচ্ছে। তারপরে আবার এই যে মজুরি পায় তা দিয়া যেমন তাদের সংসারই চালাইতে পারে না, তারপরে তাদের ভরণ পোষণ ঠিক মতো করতে পারে না, এজন্য শ্রম আইন অনুযায়ী যদি বেতন কাঠামো করে দেওয়া হয় তাহলে দেশ আগামী দিনের আপনার স্মার্ট বাংলাদেশ গড়তে সহায়ক হবে, এটাই আমি আশা করি। আগামী দিনের যে স্মার্ট বাংলাদেশ করবেন সেজন্য এদেশের 9 কোটি শ্রমিক আপনার সহায়ক হবে। আমি পরিবহন শ্রমিকের একজন প্রতিনিধি হিসাবে বলবো, এদেশের 1 কোটি চালক শ্রমিক আছেন, এই 1 কোটি চালক শ্রমিককে আপনি বিনা পারিশ্রমিকে এদেশের ভলান্টিয়ার হিসাবে বিভিন্ন সময় দুর্যোগে দুঃসময় আপনি ব্যবহার করতে পারেন। এর ব্যাপারে ড্রাইভার্স যত আছেন সবাইকে মোটিভেশন প্রশিক্ষণ দিতে হবে। লাস্ট আজকের এই মে দিবসের মধ্য দিয়া আমাদের দাবি, গাড়ি চালক অধিকার আইন চাই, নিরাপদ কাজের পরিবেশ চাই এবং শ্রবণ আচরণ চাই, এবং গাড়ি ফিটনেসের আগে চালকের ফিটনেস বাধ্যতামূলক করতে হবে।